কলারবাই ফেমলক জাগাই শাক শাক থেকে খরকশা রেমচিউ পরিতনাই উমর শক্তি বরই পাতিমুক পাতিকা বিতার বন আমচাই পাতিমুকি কতমা খানাবই থাং সঙ্গীকা হস্তে বিজেপি কাজকজ পাপিয়া দত্ত তাই পাতিমুক ন কামকে চিরি নাই বাগৈ নাই মুথা ন দাগি নাই তাই অবতিকে ফেমলক জাগাই শাক শাক লাজিমুক মানে ধীমা নেতাই নাই নুকুরি বরক তাই হস্তে বিজেপি কাজকু জগ পিয়া দত্ত তামসাকা নাই নাই চিমা বলি আমাদের এখানে আমাদের যেটা মোল্লাপাড়া একটি ছোট বলা যায় যে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কারোর সঙ্গে কোনো একটি ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল। যাই হোক, এখন পারিবারিক কী একটা বিষয় জানি না, মেয়েটি আত্মহত্যা করে, সে খবরটি পেয়ে খুবই দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আমাদের পরিবার পরিজন মা বাবা ভীষণভাবে মর্মাহত শোকাহত, তাই আজকে আসলাম, খবর পেয়ে ছুটে আসলাম দেখার জন্য। মা বাবার একটা অভিযোগ যে এই বিষয় নিয়ে স্থানীয়দের কাছ থেকে মানে কোনো ধরনের সহযোগ নিশ্চয় পাবে। দেখুন, সোনামাত্রি আমরা ছুটে এসেছি, এসে দেখলাম পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সবাই রয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে অভয়নগর থানা এনসিসি থানার ওসি যিনি আছেন, মহিলা থানায় কথা বলেছি, প্রত্যেকে বলছেন অ্যাকশন হবে। অপরাধী এই শাসনে অপরাধী ছাড়া পায় না, কেউ যদি অপরাধ করে থাকে নিশ্চিতভাবে তার শাস্তি খুব তাড়াতাড়ি হবে। আমি শোনামাত্রই ছুটে এসেছি এবং নিশ্চিতভাবে হবে। ধরুন আমি যাচ্ছি, এই তো এখন পরিবারে যাচ্ছি, আমরা আছি, আমরা প্রত্যেকেও পরিবারের পাশে আছি। একটা ছেলের লোকে মানে ছেলেটা মুসলিম কি তো তারা লাভ করতো, তো অনবদ তার লেগেই তাই আত্মহত্যা করছে বলো সঠিক তো আমি যাই না। রেকর্ডিং টেকর্ডিং সব আছে, ফটো মোটো আছে, বাড়ির ভিতরে কোনো ঝগড়াঘাটি আসলো না, সবসময় ফ্রি আসলো, ছেলে লেগে বলো তাই হাত করতে। মানে এই যে ব্ল্যাকমেলিং এর বিষয়টা কইছেন, মানে কি দেখায়, ভিডিও আছিল বা ছবি আছে? ভিডিও আছে, এবার তা তার বকাবাদ দিক করছে, বাজে ব্যবহার করছে, তার লগে আর বিলে চলতো না, এবার তার বিলে সাইরা দিতে পারে, বাজে বাজে মুখ খারাপ করে বাবার দিক করছে। ইচ্ছে এই ছেলেটার কাছে গিয়ে ছবিগুলি আসিল? হ্যাঁ হ্যাঁ। তাদের মধ্যে কি কোনো ভালোবাসার সম্পর্ক আছে? কতদিন যাবত আছে? দেড় বছর, দুই বছর। তারপর মেয়েটা কী সিদ্ধান্ত করছে? আপনারা যখন বুঝাইছেন তখন কী সিদ্ধান্ত করছে? তাই কইছে হ্যালোগেই চাই, যত মাসে ফিরছে হ্যালোগেই দিলে চাই। তারপরে অনেক রাত্রেবেলা বারোটার সময় বারটা খাইলাম, এরপরে দিন সকালে, এরপরে মোবাইলে সব রেকর্ডিং টেকর্ডিং সব শুনলাম, হ্যালোগেই মনে হচ্ছে। রেকর্ডিং যেই তো শুনছেন, মানে কী আসলো রেকর্ডিংয়ের মধ্যে? রেকর্ডিংয়ের ভিতরে হ্যাঁ কইতেছে, তাই কইতেছে ছেড়ে দিত, তাই কইতেছে কে আমি কী দোষ করছি, হ্যাঁ কইতেছে নড়ি মুড়ি দিলে, মানে একটা বাজে বাসা যেটা বড় দিচ্ছে। এতে কি মনে হয় অপমানিত হয়েছে? অপমানিত হয়েছে, তার লেগে হাত তুলতে। এখন কি চান, যেহেতু অল্প বয়সে মেয়েটার মানে আত্মহত্যার শাস্তি চাই, হের নামে হের যেমন শাস্তি হয়, আমার যেমন বাকি আমার বুকের থেকে সব শেষ হয়ে গেছে, তার যেমন শাস্তি চাই, জেল জেল যাব সব যেমন। ছেলেটা কি এলাকারই? এলাকারই। এখন কি আপনারা মানে আইনের দ্বারস্থ হয়েছেন বা কোনো অভিযোগ করছেন পুলিশের কাছে? হ্যাঁ। ছেলেটার নাম কি? তার নাম এমনি তো ডাক নাম এই সিজান, রাফতার রাফতার নাম। হ্যাঁ। আর এর একটা বন্ধু নাম হচ্ছে সিজান। ছেলেটার বয়স কত হইব? ছেলেটার বয়স এমন হইব 18-19। আপনার বাগ্নি বয়স কত? বাগ্নি বয়স 16। বাড়িটা কোন জায়গা? বাড়িটা কোন জায়গা? নাম কি? নাম কি? শ্যামশ্রী দাস। আগে এক ঘটনাও ঘটছিলাম, মুসলিম আস্তফুলাটা ঘটনা ঘটনা কইলা, মিটিং মন্ডল করলো, আমার কিচ্ছু করতারলো না মন্ডলে, খালি কয় আমার মায়ের আমি রাখতাম, আমার মায়ের তো আমি আগলাইছি, আমার মায়া ফিস দিয়ে আই পড়ছে, বুঝছে মুসলিমের লোকে প্রেম করলে কি জিনিসটা হয়। তখন আমার এই ফুলা আমার মায়ের ব্ল্যাকমেল করছে গো, কি ফটু ফটু বলে সারবো কইয়া দিচ্ছে, আমার মায়ের ডরে আমার কাছে আর কিছু কইছে না, তাই দুঃখ তাই প্রকাশ করছে না, তাই চাইছে না কি ওই ভাষায়। তো কি খাইছে? কি খাইছে? এই দূরের লিকুইড আডা জাতীয় জিনিস, তাই কইছে ভোরবেলার টিকা খাইছে, আমি 8:30-9:00 দেখি গিতা বমি বমি করতেছে, বাপজি গ্যাসেরতে বমি করতেছে, চাইয়া দেখি বিষের গন্ধ, ইটা করতে করতে মায়ের আইতছে না, তাই চাইছে না মরতো বাঁচতো, তাই চাইছে মরি যেত গা, এত বড় আগুনের দীপটা কেমনে বুকটা থাকুনটা লইয়া বই আর। ছেলেটার কি নাম আসলো যে ছেলেটার সাথে? আমি নামটা ভুলে গেছি, নাম কইতারি না। ছেলেটার সঙ্গে কিভাবে পরিচয় হইছে মেয়ে?
ওই তো আমরা এক পাড়া থাকি, মুসলিম পাড়া এইদিকে, আমরা এইদিকে হিন্দুর পাড়া। কেমনে কম ছেলেটা কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ মনে হয় হয়। আমি ভিডিও কইতে পারি ছেলেটা কি করত এমনিতে? 420 করতো আর কি, তা করবো 420 যে কয় 420 অনেক এমন বিচার করেন। আমিও চাই না কেউর মায়ের পিট হোক, কেউর কিচ্ছু হোক, কিচ্ছু হইতো না, কিন্তু আমার মায়া তো মায়ের পিট করলো আইতো না। আমার যার বুক খালি সে বুঝো মায়ের পিটের কোনো দরকার নেই। এমন একটা আন্দোলন করতে হইব যাতে এমন মায়া পান কেউর সন্তান আর না। মেয়ের নাম কি? মায়ের নাম সে মুস্তি দাস, মাধ্যমিক দিল নে মাটিয়ে মনে কর দুর্গা সমনে। আমার শ্বশুর বাড়ি মেন জায়গা। হ্যাঁ বিষটা খাইছে আমার মায়া তো কইছে ভুলবেলাতে, আর এক ডাক্তারে কইছে আড়াইটার সময়। আজকে শনিবারে খাইছে পুলিশে মামলা করছে না? আমরা পুলিশ টুলিশ মামলা করছি না। আমরা মায়েরতে মুখ দিয়ে কিছু না স্বীকার করলে তো আমি পুলিশ ইনকোয়ারি করতে পারি। স্থানীয় লোকেরা জানাইছেন আপনারা এই ঘটনা নিয়ে? হ্যাঁ সবাই ভেঙে পড়ছে স্থানীয় লোকরা। আমরা জানা মুখের বিষ খাইছে, বিষ খাইছে আমার মায়ের সবাই আসছে। ছেলেটা এখন কই আছে? আমি কইতে পারি না তো, আমি তো আমার মায়ের লাশ লই বই আসছে। আমি কেমনে কমু? অল্প বয়সে মেয়ের হারাইছে, মানে এখন কি চান? আমি চাই একটা বড় আন্দোলন হোক, আমার মতো বুক যেমন কোনো মার ঘরে সন্তান না হারায়। ছেলেটার ব্ল্যাকমেলিং কারণে ওই কি এরকম করছে? হ্যাঁ ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করছে। আমার তাইর বান্ধবী একটা বয়স করছে, আমি রেকর্ডিং করছিলাম, তাই যে ছেলেটা ব্ল্যাকমেল করছে। আমার মোবাইলে রেকর্ডিং আছে, আমার মোবাইলটাও আছে। কিভাবে ব্ল্যাকমেলিং রে কিভাবে করছে? ফটো দিয়া, মানে কোন ধরনের ছবি আসিল? ছবি আসিল, একবার ফটো আসিল, তারা দুজন একসাথে ফটো তুলছিল। একবার আমার ঘরে আমি আমার ননাশের ঘরে রান্না বান্না করছিল, আমার হের বাবা গেছিলো কলকাতা বিশেষ দরকারি কাজে গেছিল, গেছে পরে আমি গেছিলাম। ফুলাটা হেল রাইলেও কথা কইতে আসিল, আমার ঘরের কোনাত লুকাই আসছিল ফুলাটা আমার দিকে, আমি তো আর দেখছি না। পরে দেখি আমার কোনা দিয়ার ঘরে লুকাই দিছে, আমার মেয়ে চুপ চুপ জল হয়েছে বুঝছি। তখন বুঝাইছি মা এমন যে করছ, আন্ডার তো এটা জাতের বাইরে, আমার সমাজে তো মা বাবার বিধান মানে খাইরা দিব। তখন কইছে মা কথা কয়, কিন্তু আমার মায়া কথা কয় কিন্তু হেজা দিলে সেটা তারা তো ভাবে মুসলিম হিন্দু একটা মায়া নিলে সমাজটা উচ্চ, তারা ভাবছে সমাজ যারে উচ্চ করবো একটা হিন্দু সমাজের মায়া নিয়ে। কিন্তু আমার মায়া তো চাইছিল না, কিন্তু সিরিয়াস ভাবে আমার মায়া একটা ফটো উঠাইছিল, ফটো উঠে যেদিন দরকারটা হয়েছে ভাইরাল করে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে। হ্যাঁ ছবির ভিতরে আরও আছে, আজকে 5-6 মাস হইব ঘটনা। সম্পর্কটা কতদিন আছে? সম্পর্কটা তো মানুষে কইতে 2 বছর ধরে আসলো, কিন্তু আমি বুঝছেন কবে? আমি বুঝছি তো 6-7 মাস ধরে হইব। আমরা মিটিং উটিং করছি, মন্ডল উন্ডল আসলো, যাতে কি মন্ডল যাতে বিড়ি তুকাইয়া খাইতেছে না, অনেক ফ্ল্যাগ টানে গামছা বইরা এমন এই মন্ডল বানাইছে ভিতরে। কোনো বিচার আসার করলো না, কোনো বিচার আসার করলো না। আমি আপনার শক্ত মনে কইতেছি আমি বিচার করছি পাইছিলাম, কিন্তু হয়েছে না বিচারটা আমার মায়ের দিকে ডেকাইয়া দিই। যেহেতু মন্ডলের নেতৃত্বে জানাইছেন, তাদের কাছে কি আশ্বাস পাইছে? আর আশ্বাস পাইছে যার যার ফুলা ফাইন্ডে ফুলারে কদুর কুদাইছে কাদাইছে। আমার মায়ের একটা কইছে তোর মায়ারে মোবাইল দিস না, তোর মায়ের এমন কর এমন কর, কিন্তু মোবাইল না থাকলে কি হইব? ফুলা তো ব্ল্যাকমেল করছে আমার ফুলা মায়া নিঃস্বাধীন মতন ক্যাম্পে টেম্পে গেছে। তখন কইছি কত ফুলা ফাইন হিন্দু সমাজের আছে তোর মায়া মন ঘুরিয়া গেছিল গা, কইছে মা এ ফুলার দিকে আমার নাই, এটি জাতের বাইরে পড়ছিলাম প্যাম তো সবাই লোক করুন যা, এলাকা তো মন তো কেবলা দেওয়ান যা না। তখন আমি কইছি মা মাধ্যমিকটা দেয়া, আমরা সমাজে বাপে মার যে সম্মান আছে 5 বর মাইকে বিয়া দিয়া দিই। কইছে মা কোনোদিন সম্মান আর আইতাম না দেখো। এই 1 সপ্তাহের ভিতরে আমার মায়া ডারে ব্ল্যাকমেল করছে, আমার মায়া দিব্যি আনন্দের মতো চলছে, মায়ের মন থেকে এটা উঠে গেছে। ঘটনাটা সেদিন ভোরবেলা নানা প্রান্ডা জানি আমরা তার করতে পারি না, তো ডেলি সকালবেলা যেমন উঠে নর্মালি এমন উঠছে ওইটা ছোট ভাই আছে ভাইয়ের লোক হবে যেমন সেমভাবে আবার মুক্তি হয়ে গিয়া তাই আবার ঘুমা, তো ঘুমাইলে পরে আবার 12-1:30 একটা সময় উঠে ওইটা বোঝা দাদা সেদিনটা তাই 1:30-2 সময় উঠতো উঠতে বমি করছে, তো অনেক সময় তাই গ্যাসের থেকে বমি টমি করছে। হ্যাঁ তো আমরা তো একটা বুঝি না, ওবার যে বমি করছে দেখি বন্ধ বন্ধ হয়ে গেছে। কবে এটা? এটা 1 তারিখ রবিবার। এরপর দিয়ে আমরা যখন তখন নিয়েছি, নিয়েছি পরে দিয়ে কোন হাসপাতাল নিয়েছিল চিবি আনছিলাম ওষুধ, বড় দিয়ে ডাক্তার বাবু বলে যে কেজিটা তাহলে বাঁচানো। আজকে এখন 8:40 আজকে মানে কোন সময় মৃত্যু হয়েছে? 11:48। এই যে অল্প বয়সে আত্মহত্যার সিদ্ধান্তটা মূলত কারণটা? মূলত কারণটা একটা মুসলিম ছেলে, আমি চাই কঠোর বিচার হোক, যাতে কোনো হিন্দু মেয়ে লইয়া যাতে কোনো মুসলিম ছেলে এই
কেউ মা বাবার বুক যাতে নষ্ট না করে। আর এই ছেলেটা আমার মেয়েটারে ব্ল্যাকমেইল করছে, ছেলেটা আগে একটা ইয়ে আসলো, সব মিলে এটা বিচার বিচার করে ছেড়ে দিচ্ছে। আমার মেয়ে ওর কিছু যেতে চাইছে না, পিছিয়ে গেছে। তারপরে আমার মেয়েরে ব্ল্যাকমেইল করছে বলে কন্টিনিউ। এর বান্ধবী এগুলো সবাইগুলো এরপর একটা বয়সও পাওয়া গেল, এরপর এখানে সবাই করতেছে। আর ছেলেটা এরপর দিয়ে ছেঁড়া করছে, যে সময় তাই ব্ল্যাকমেইল ইয়ে হতেছে না, ফটো টুটো ছেড়ে দেবো, ইতে ছেড়ে দেবো। এরপর বলে ছেলেটা আবার এইটাও কেছে, ক তুই বিষ খেয়ে মর, বিষ না থাকলে আমি কিনা তোমো, এই কথাটাও কেছে ছেলেটা। তাই বান্ধবী মানে ছেলেটার সঙ্গে কি প্রেমের সম্পর্ক আছে আসছিলো আগে, এরপর দেয় সবাই যে চুম মুসলিম তো এটা কেউ না, এরপর জানছে পরে ছেড়ে দিয়েছিল। মানে আপনারা কবে জানছেন বিষয়টা? বিষয়টা তো প্রথম জানা হচ্ছে, তারপরে এটা শেষ, এটা আর ইয়েও না। সেদিন ফ্ল্যাটের পরে একে আগের টেবিলে তার ব্ল্যাকমেইল করতেছে, এরপরে দিয়ে তাই ফ্ল্যাটের দিনও বলে ছেলেটার কাছে তুমি তোমার ভুল থেকে ডিলেট কর না কেন, আমার মর্চি আমি করলে করবো। মানে কোনো ধরনের ছবি বা ভিডিও আছে ছেলেটার তারে এটা নিয়ে তারে ব্ল্যাক করতেছে। এরপরে দিয়ে তাই ব্ল্যাক করতে করতে না পাইরা তাই মা বাবা দিয়েছে, তাই আজকে ভালোই দিয়ে গেছে এই ছেলেটা। আমি সত্য বিচার চাইছি আর মুসলিম ছেলেটা, কোনো মুসলিম হিন্দু মেয়ের জীবন যাতে নষ্ট না করতে। ছেলেটা কি এলাকারই? বিটামিন মোল্লাপাড়ার ছেলেটা। নাম জানেন কি ছেলেটার? নামটা লোকা মনোদ্দিন। এখন কী চান? অল্প বয়সে মেয়ের হারাইছে, মেয়ের হারাইছে। আমি চাই ওর একদম ভালো কঠোর শাস্তি হোক, ওরা যাতে বাঁচিয়ে ওঠারাই, এমন যাতে কোনো মুসলিম ছেলে যাতে হিন্দু মায়ের দিকে চাইতে গেলে চিন্তা করে, এমন বিচার হইতে হবে যাতে শক্ত বিচার হয় স্যার আপনার দ্বারা। এইটাই আমি রিকোয়েস্ট। ছেলে মেয়ে কয়েছেন আপনার? আমার এক মেয়ে আসলো, এক ছেলে আসলো, ছেলে ছোট্ট মেয়ে আছে। কোন ক্লাসে পড়াশোনা করতো? একজন বাবা হিসাবে কি দাবি রাখবে? বাবা হিসাবে একটাই দাবি, আমার মেয়ে তো আমি আরেছি, এমন কোনো বাপের ভুল যাতে আর না হারায়, এমন মুসলিম ছেলের কঠোর বিচার চাই। আর বিশেষ করে এর বিচার আমি চাই। এ বলে এমন বলে শুনছি আমরা, এ বলে আগে বলে আর মেয়েটি খেলছে, এর নামে আমি শক্ত বিচার চাই। আচ্ছা, ঘটনার পর এখন অব্দি মানে পুলিশে জানাইছেননি বিষয়টা বা কোনো ধরনের অভিযোগ করছে? হ্যাঁ, ওখানে তারা ইয়ে করছে, লেখা টেক্সে জানাই। আপনার নামটা কি? আমার নাম স্যার বাবুল দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি দুর্গাচৌনি পিটার বল বাটুয়ান পাড়াতে।